বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো দুই বাইক চালকের মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে বনগা বাগদা সড়কে নঞ্চেপোতা এলাকায় কারো মাথায় হেলমেট ছিল না বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো বাইক আরোহী দুই যুবকের মৃত দুই যুবকের নাম বিশ্বজিৎ মিস্ত্রি ও মিঠুন মণ্ডল মঙ্গলবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগদা থানার নঞ্চেপোতা এলাকায় জানা গেছে ওই দুই যুবক কালীপুজোর নেমন্তন্ন সেরে হেলেঞ্চা থেকে বাগদার দিকে যাচ্ছিল নঞ্চেপোতার কাছে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে ধাক্কা মারে তারা আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে বাগদা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক দুজনকেই মৃত বলে ঘোষণা করেন ভাই আর একটা মানে ওর বন্ধু ওইখান থেকে মোটরসাইকেল করে একটা বন্ধুকে আনতে যায় বাগদায় তো যাবার পথে ট্রাকের সাথে ধাক্কা লেগে ওইখানে ওরা গুরুতরভাবে আহত হয় ওইখানেই শোনা যাচ্ছে মারা গেছে ওইখানে আমরা রাত সাড়ে বারোটা নাগাদ খবর পাই পড়াশোনা করতো সূত্রের খবর দুজনের কারোর মাথায় হেলমেট ছিল না হেলেনচা কুমোরখোলা গ্রামের বাসিন্দা ওই দুই যুবক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে দেহ দুটি ময়না তদন্তে পাঠানো হয়েছে কালী পুজো গিয়েছিলাম সেইখান থেকে যাওয়ার পরে এক বন্ধু ফোন করে ওর বাগদা থেকে তখন সে গাড়ি নিয়ে যায় ওরা দুজন বাগদাতে তখন ওইখান থেকে ফোন আসে আমাদের কাছে দুটো নাগাদ যেরকম অ্যাক্সিডেন্ট হয়েছে ওদের আমরা গিয়ে দেখতে পেলাম নেই আর অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট নিউজ নোমাইন্সল্যান্ড বাগদা